হ্যালো বাচ্চারা, কেমন আছো? ভালো আছো তো? আজকে আমরা নতুন কিছু জিনিসের নাম সহজভাবে শিখব, যেগুলো আমরা দেখি কিন্তু এদের নাম জানি না। তো চলো বাচ্চারা, আমরা নাম শেখা শুরু করি সহজভাবে। আজকে আমরা নাম শিখব। এটা কি বলো তো? এটা হচ্ছে সাইকেল। সাইকেলটি কী রঙের দেখতে পাচ্ছি আমরা? এটি হলুদ রঙের। এরপর কি দেখছি? এটা একটি অটো গাড়ি। এখানে কেউ একজন শুয়ে আছে মনে হচ্ছে। এটাতে দুটো রং আছে দেখতে পাচ্ছ, হলুদ এবং সবুজ রং। এটা কি বলতো? এটা হচ্ছে টোটো গাড়ি। এটাতেও কিন্তু সবুজ রং আমরা দেখতে পাচ্ছি, টোটো গাড়ি কোথাও যাচ্ছে মনে হচ্ছে। এটা কি বলতো? এটা হচ্ছে ট্র্যাক্টর। এটাতে জমি লাঙ্গল করাও হয় এবং মাল বওয়াও হয় এতে। এটা কি বলতো? এটা হচ্ছে বাস, দোতলা বাস। দেখছো, উপরেও বসার সিট আছে, নিচেও আছে। এটা কি বলতো? এটা একটা টেম্পো গাড়ি, এর ভেতরে মাল আছে পেছনে। এটা কি বলতো? এটা হচ্ছে কপিকল, এর সাহায্যে কোনো ভারী জিনিসকে তোলা হয়। এটা কি বলতো? এটা মালবাহী গাড়ি, এটার সাহায্যে ভারী ধাতব কিছু জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়া যায়। এটা কি বলতো? এটা হচ্ছে মেট্রো ট্রেন, যেটি মাথার উপরে চলে। একে মনোরেলও বলা হয়। এই ট্রেনের পাতে কারেন্ট দেওয়া হয়। এটা কি বলতো? এটা হচ্ছে ভ্যান গাড়ি, এই গাড়িতে করেও স্কুলের ছেলেরা স্কুলে যাতায়াত করে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এটি একটি মোটর সাইকেল, যেটি দাঁড়ানো হয়ে আছে, দাঁড় করানো হয়ে আছে। এরপর কি আছে বলতো? এটি একটি খুব সুন্দর কার, ট্যাক্সি গাড়ি, খুব সুন্দর ট্যাক্সি গাড়ি এটি একটি। এটা কি বলতো? এটা হচ্ছে একটি ট্রেন, যেটা পূর্ণিমার রাতে চলতিছে। এটা কি বলতো? এটা হচ্ছে প্লেন, যেটি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। এটা কি বলতো? এটা হচ্ছে হেলিকপ্টার, যেটি কোথাও ভাসমান অবস্থায় অন্য কোথাও যাচ্ছে। এটা কি বলতো? এটা হচ্ছে ক্রেন, এটি এক ধরনের খুব ভারী ধাতব তোলা যন্ত্রের মেশিন। এটা কি বলতো? এটা হচ্ছে জলজাহাজ। দেখতে পেয়েছো, সমুদ্রে জলজাহাজ চলছে, কত বড়! এটা কি বলতো? এটাও এক ধরনের বিমান, যেটা সচরাচর সৈন্যরা ব্যবহার করে। দেখেছ, বিমান কোথাও উড়ে যাচ্ছে। এটা কি বলতো? এটাও এক ধরনের জাহাজ, কিন্তু এতে অনেক মাল চাপানো রয়েছে, তাই এটা মালবাহী জাহাজ। এটা কি বলতো? এটি হচ্ছে পালতোলা নৌকো। পালতোলা নৌকো দেখেছ কেমন নদীতে ভাসছে? তো বাচ্চারা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো, এবং আরও নিত্য নতুন এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, টাটা, বাই।